জাগো নারী জাগো বন্ধি শিখা। আমার বাড়ি হচ্ছে নাইক্ষ্যংছড়ি, গুন্ডুম নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। আমি 2015 সালে প্রথম কক্সবাজার ড্রাইভিং সেন্টারে আসি এবং এখানে আসার পরে ফ্রি ড্রাইভিং শিখে সম্পূর্ণ ফ্রিতে খাওয়া থাকা ফ্রিতে আমি শেখার পর বিআরটিতে পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়ার পরে আমি ঢাকাতে চলে যাই। ঢাকাতে চলে যাওয়ার পরে আমি দেখি যে ফার্স্ট টাইম যখন দেখি কক্সবাজারে একরকম রাস্তাঘাট, রুট, ট্রাফিক এবং ঢাকাতে অন্য সিস্টেমের, পরে রুটঘাট চিনা এবং রাস্তা কত নম্বর রাস্তা, কত নম্বর রুট এটা চিনা খুব ফার্স্ট টাইম একটু সমস্যা হয়েছিল। ফার্স্ট টাইম আমি যখন ঢাকাতে ড্রাইভিং শিখি তখন আমি এক ডিস্ট্রিক ডিরেক্টরের গাড়ি চালাতাম, ওনার নাম হচ্ছে গুলাম মোস্তফা গুলাম। উনি আমাকে ফার্স্ট টাইম থেকে শুরু করেন, যেমন হাতে কলমে যেভাবে শেখায় ওভাবে উনি আমাকে শিখাইছিল। শেখানোর পরে এটা 6 নম্বর রুট, এটা 7 নম্বর রুট, এটা 3 নম্বর রুট, এভাবে শেখানোর পরে আমি একদম ফাঁকা ড্রাইভার হয়ে যায়। তখন আমি ফার্স্ট টাইম প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর ওখানে আমার জব হয়েছিল। পরে আমি ইউএন মাইগ্রেশন এজেন্সিতে জব অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে আমার ফার্স্ট টাইম দুটাতেই জব হয়। জব হওয়ার পরে আমি দেখি যে ইউএন মাইগ্রেশন এজেন্সিতে খুবই ভালো, কক্সবাজারে আমার বাড়ি, সেক্ষেত্রে সব কিছুতে আমার ভালো ছিল, সেই জন্য আমি কক্সবাজারে চলে আসি। চলে আসার পরে আমি ইউএন মাইগ্রেশন এজেন্সিতে খুব ভালো আছি, অনেক টাকা স্যালারি পাচ্ছি, সব কিছু মিলে আমার ফ্যামিলি অনেক ভালো আছে। আমি একটা গরিব মানুষের মেয়ে ছিলাম, ওখান থেকে আমি এখন অনেক বেশি স্যালারি পাচ্ছি, 65,000 টাকা আমার এখন বর্তমান স্যালারি বেশি, আর অনেক ফ্যাসিলিটি আছে। আমাদের অফিসে দেখা যায় যে অনেক ড্রাইভার আছে, আমাদের অফিসে এখন বর্তমানে 76 জন ড্রাইভার, 76 জন ড্রাইভারের মধ্যে আমি হচ্ছি সিনিয়র ড্রাইভার। ওখানে দেখা যায় যে 76 জনের মধ্যে সবাই আমার সিনিয়র, বাট আমি সবার থেকেই ছোট, তারপরেও কিন্তু আমাকে অফিসিয়ালি ভাবে আমাকে সিনিয়র ড্রাইভার বানাইছে। কারণ হচ্ছে আমার সবকিছু দক্ষতা, সবকিছুতে আমাকে ওনারা পারফেক্ট মনে করছে, এই জন্য আমাকে সিনিয়র ড্রাইভার বানাইছে। সিনিয়র ড্রাইভার হওয়ার কারণ, একমাত্র কারণ হচ্ছে আমি যখন ডাকাতি ড্রাইভিং শিখি তখন গুলাম মোস্তফা দুলাল যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর উনি আমাকে হাতে কলমে শিখাইছিল, বিদায় আমি এভাবে এগিয়ে আসতে পারতেছি, না হলে সেটা আমার কত না। এই জন্য আমি গণস্বাস্থ্যকে এবং এক্সিকিউটিভ ডিরেক্টর গুলাম মোস্তফা দুলাল এবং আকলি মাহফুজ দুজনকে আমি কৃতজ্ঞতা জানাই যে ওনারা আজকে আমাদেরকে এভাবে শিখাইছিল বলে আমরা আজকে এত বড় একটা অর্গানাইজেশনে, ইউএন এর মতো একটা অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনে আমরা গিয়ে আজকে ভালো একটা চাকরি করতে পারতেছি, না হলে কখনো সম্ভব হতো না। সেই কারণে গণস্বাস্থ্যকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের মতো গরিব মেয়েরা যে আজকে এত বড় একটা অর্গানাইজেশনে যেতে পারছে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শিল্পী খাতুন, আমার বাড়ি সিরাজগঞ্জ। 2004 সালে আমি ড্রাইভিং শিখতে আসছি, 2006 আমি ঢাকায় চলে যাই লাইসেন্স হওয়ার পরে। 2006 থেকে 2012 সাল পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রে ছিলাম, 2018 সাল পর্যন্ত গণস্বাস্থ্য ছিলাম, আমার 12 বছর চাকরি বয়স। তারপরে ইউনিটে চাকরি করার ইচ্ছে আমার জাতিসংঘতে, তবে ডাব্লিউসিতে সার্কুলার পেয়ে আমি একটা ডাব্লিউসিতে চাকরি পেয়েছি, এখন আমি ডাব্লিউসিতে আছি, আমার অনেক ভালো লাগছে। গণস্বাস্থ্যে দরিদ্র মেয়েদেরকে এরা ড্রাইভিং শেখাচ্ছে এবং ফ্রি ফ্রি খাওয়া শেখা, দরিদ্র মেয়েদেরকে কীভাবে উপরে উঠতে হবে সেটা আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে আমরা সবাই কৃতজ্ঞতা জানাই। ওনার জন্যে আমরা অনেক বাংলাদেশে অনেক নিয়ে প্রতিষ্ঠিত হতে পেরেছি এবং আমরা সবাই কামনা করি গণস্বাস্থ্য কেন্দ্র এরকম আরও মেয়েরা শিখতে পারুক, আমাদের মতো ভালো ভালো জাতিসংঘতে চাকরি করুক, দেশের মেয়েরা আরও আমাদের মতো ঘরে ঘরে যেন প্রতিষ্ঠিত হতে পারে। আর মেয়েরা আমাদের কাছে অনেক মেয়েরা ইচ্ছে যে আপু ড্রাইভিং শিখছেন কেমনে, আমরা বলে দিই ওদেরকে যে তোমরা আমাদের মতো নিজেদের পায়ে নিজে দাঁড়াও। গণস্বাস্থ্য কেন্দ্রে যখন আমি এসেছি
তখন আমার বাড়ি থেকে কেউ আসতে দিতে চাইনি এবং আমি আমার দুলাভাই কাছ থেকে 10,000 টাকা ধার করে দিয়ে আমি কক্সবাজারে এসে রাজনীতি শিখেছি এবং এখন আমার ফ্যামিলিকে আমি নিজেই দেখি আমার ফ্যামিলিকে দেখাশোনা করি এবং আমার শ্বশুর বাড়ির সবাইকে দেখাশোনা করতে হয় এবং আমার আরও ইচ্ছা আছে জাতিসংঘ থেকে আরও যেন আমি এমডিকে সুযোগ পাওয়ার সুযোগ পেতে পারি আল্লাহর রহমতে সবার কাছে দোয়া চাচ্ছি এই জাতিসংঘ থেকে যেন আরও ভালো কিছুতে জনস্বাস্থ্য কেন্দ্রে অনেক সুযোগ সুবিধা থাকা খাওয়া ফি একটা দরিদ্র মেয়েদেরকে ফি শিখাচ্ছে এখন তারা অনেক ভালো চাকরি করছে ভালোভাবে চলাফেরা করতেছে এবং গণস্বাস্থ্য কেন্দ্র অনেক সুযোগ সুবিধা দিয়েছে বলে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি আমি আনোয়ার আলম গণস্বাস্থ্যের 1994 জনকারী শিল্পালয় সে থেকে সেখানে 2 বছর তার কাজ করি কাজ করার পরে আমাকে সরকারি কক্সবাজার 5 বছর আমি কারেন্টে কাজ করি সেরপর থেকে ড্রাইভিং শিখি ড্রাইভিং শেখার পরে কিছুদিন পরে আমার প্রশিক্ষণের দায়িত্ব পড়ে আমি প্রায় 4 থেকে 5 বছর প্রশিক্ষণ দিই আমার প্রশিক্ষণ অবস্থায় 18,000 নিয়েছিল তারপরে আমি আবার পরিচালকে গাড়ি চালাতে গেল ঢাকা ট্রান্সফার হয়ে যায় ট্রান্সফার হওয়ার পরে ওই জন্য মাঝে মাঝে আমাকে প্রশিক্ষণ দিতে হয় রাস্তাঘাট ঘুরে দেখি দিতে হয় যারা ড্রাইভিং শিক্ষাপত্র থেকে ঢাকা যায় তাদের লাইন দেখাতে হয় তা ওই জায়গায় আমি ড্রাইভিং করি প্রায় 2 বছর পরে আমি আবার ডাব্লিউটিতে চাকরি পাই আর আমি তোমার সাথে অ্যাডমিনিস্ট ছিলাম এসে বিয়ে করেছি আমার একটা বর্তমানে একটা ছেলে আছে এসএসসি পরীক্ষা দেবে আর আমার হাজব্যান্ডও আমার সাথে চাকরি করতো এই 16 সালে জানুয়ারি 8 মাস 8 তারিখে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে বর্তমানে আমি একাই আছি এবং ডাব্লিউতে চাকরি আছি গণস্বাস্থ্য আমার ধরতে গেলে একটা প্রাণ গণস্বাস্থ্যের জন্য আমি যে কোনো সময় যে কোনো জায়গায় মুখ করতে পারি তারা তখন আমাদের ড্রাইভারদের যেহেতু আমরা নারীদেরকে বিশেষ করে নারীদের নিয়ে আমাদের প্রোগ্রামটা নারী ড্রাইভারদের সুতরাং আমরা একটি নজরুলকে স্মরণ করতে হয় নারী জাগরণের একটি আমরা গান যারা জানি সবাই মিলেই আমরা করব জাগো নারী জাগো বন্হি শিখা জাগো নারী জাগো বন্হি শিখা জাগো সাহা সীমন্তে রক্ত টিকা জাগো নারী জাগো বন্হি শিখা জাগো নারী জাগো বন্হি শিখা দিকে দিকে মিলিত বলিলি হানিরা শোনা নিজে চলো দিকে দিকে মিলিত বলিলি হামরা শোনা বেঁচে চলুন মা দিনে দিক বাসনা জাগো হত ভাগিনী দর্শিতা নাগিনী জাগো হত ভাগিনী দর্শিতা নাগিনী বিশুদা হল তেজে জাগো দাহিকা জাগো নারী জাগো বন্হি শিখা জাগো নারী জাগো বন্হি শিখা ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত যোগিনী জাগো মাতা কন্যা বধু জায়া ভগিনী ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত যোগিনী জাগো মাতা কন্যা বধু জায়া ভগিনী পতিত ধারিণী স্বর্গ স্ফুরিতা জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা পতিত ধারিণী স্বর্গ স্ফুরিতা জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা মেঘে আরো বালা বজ্রের জ্বালা মেঘে আরো বালা বজ্রের জ্বালা চির বিজয়িনী জাগো জয়ন্তিকা জাগো নারী জাগো বন্হি শিখা
জাগো নারী জাগো বন্নিশিখা, জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্নিশিখা, জাগো নারী জাগো বন্নিশিখা, জাগো নারী জাগো বন্নিশিখা। তো আমরা সেই মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা দেশের গান গাচ্ছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশে পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ধন্যবাদ।